ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে ইডি। সোমবার সকালে হেমন্তের দিল্লির বাড়িতে হানা দিয়েছে তদন্তকারী আধিকারিকরা। জমি দুর্নীতির সঙ্গে জড়িত তহবিল তছরুপের মামলায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। অপরদিকে এদিনই জমির বিনিময়ে চাকুরির মামলায় পাটনায় ইডি দপ্তরে হাজিরা লালু প্রসাদ যাদবের। তবে আরজেডি সুপ্রিমোকে হেনস্থার অভিযোগে ইডি দপ্তরের বাইরে বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের। এর আগে নবার ইডির তলব পেয়েও তা এড়িয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দশমবারের তলবেও কোনো জবাব দেননি। এহেন পরিস্থিতিতে সোমবার তাঁর বাড়িতেই পৌঁছে গেল ইডি। এই মামলায় এর আগে নবার হেমন্তকে সমন পাঠিয়েছে ইডি, প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মতে তাঁর সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র, সেই জন্যই বারবার ইডিকে ব্যবহার করা হচ্ছে। গত 27 জানুয়ারি তাকে দশমবার সমন পাঠায় ইডি। সোমবার অথবা বুধবার তাকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়, কিন্তু সেই সমনের কোনো জবাব দেননি হেমন্ত। তারপরে সোমবার সকালে হেমন্তের দিল্লির বাসভবনে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবন। খবর, তহবিল তছরুপের মামলায় জেরা করা হতে পারে হেমন্তকে। উল্লেখ, গত 20 জানুয়ারি এই মামলায় প্রথমবারের জন্য হেমন্তের বয়ান রেকর্ড করা হয়, কিন্তু সেদিনের জেরায় সন্তুষ্ট হতে পারেনি ইডি, সেই জন্যই ফের তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। এদিকে এদিন বিহারের রাজনৈতিক পালাবদলের ঘটনায় ঘনঘটা। রবিবার আরজেডি কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিকে সঙ্গী করে নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতিশ কুমার। আর সোমবারই জমির বিনিময়ে চাকরি মামলায় পাটনায় ইডির দপ্তরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। তবে লালুকে জিজ্ঞাসাবাদে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে আরজেডি নেতাকর্মীরা। এদিন ইডির দপ্তরের বাইরে নেতাকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিপুল সংখ্যক দলীয় সমর্থক। সূত্রের খবর, রবিবার সকালে দিল্লি থেকে পাটনায় পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। লালুকে জিজ্ঞাসাবাদের জন্যই পাটনায় এসেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।